ওকে চলো, একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এসছে ফ্রম পিএসসি অফিস রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশন, ক্লার্কশিপ টায়ার ওয়ান বা প্রিলিমিনারি পরীক্ষা, ওকে, থ্রু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2023। তো আমি একবার ছোট্ট করে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যানাউন্সমেন্টটা পড়ে নিই, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ইট ইজ হিয়ারবাই নোটিফাইড দ্যাট দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন উইদিন ব্র্যাকেট পার্ট ওয়ান 2023 is scheduled to be held across the state on 16th and 17th November 2024 from 9:30 a.m. to 11:30 a.m. and from 2:30 p.m. to 4:00 p.m. two sessions each day. Okay? Candidates are requested to download their e-admit card for the clerkship examination part 1 2023 from the commission's website. Website and link naam deya royeche from 2nd November 2024. Today is 23rd of October. Kobe theke debe? 2nd November 2024 theke tumi download korte parbe admit card. There will be no arrangement for issuing duplicate admit card from the office of the commission. তো ছোট্ট অ্যানাউন্সমেন্ট, বাট একেবারে ইনফরমেশনে বা এক্সপ্লেনেশনের জায়গায় ভরে আছে। ছোট ছোট করে একটা দুটো লাইনে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই যে অ্যাট ফার্স্ট ক্লার্কশিপ প্রিলির ডেট ডিক্লেয়ার হলো এবং সেটা 16 এবং 17 নভেম্বর 2024, আজকে 23 তারিখ, এর হিসেবটা ধরলে আর কতদিন বলা যায়, এই 23-24 দিনই তোমাদের কাছে রয়েছে, ক্লিয়ার? চারটে সিফটে পরীক্ষা হবে এবং এরকম ধরনের পরীক্ষায় যে সমস্যা হয়ে থাকে সেটা এই যে কোনো একটা সিফটের পরীক্ষা একটু সহজ হয়ে গেল, কোনো একটা সিফটের পরীক্ষা বেশ কঠিন কোশ্চেন এলো, তো এগুলো নিয়ে গন্ডগোল গুলোযোগ হয়ে থাকে। এগুলোর জন্য নতুন সমাধান হিসেবে নর্মালাইজেশন প্রসেস চালু হয়েছে, তো তোমরা এইসব ব্যাপারগুলো নিয়ে সচেতন থেকো, অনেকটা ভাগ্যের সাথে জড়িত হয়ে যায়। স্টিল আমি উইশ করব তোমাদের প্রত্যেকেরই যেন কোশ্চেন পেপারে সমতা থাকে এবং নর্মালাইজেশনের যদি ঘটনা ঘটে থাকে তো সেটা যেন সকলের সম্মান এবং সকলের অভিপ্সা রক্ষিত হয়। ওকে, এইটা গেল প্রথম পোর্শন। দ্বিতীয় পোর্শন তোমাদেরকে বলে দিয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড তুমি 2nd নভেম্বর থেকে করতে পারবে। ওকে, তো 2nd নভেম্বর থেকে 16 নভেম্বর যদি পরীক্ষা হয় তো বলা যায় যে ওই 14-15 দিন তোমাকে, যে 15 দিন সময় থাকবে না, 2nd নভেম্বর থেকে 15ই নভেম্বরের মধ্যেই তোমাকে এটা করে নিতে হবে। তুমি তার দিনের দিন অ্যাডমিট কার্ড ডাউনলোড নিশ্চয়ই করবে না, ওকে, আর কোনো ডুপ্লিকেট অ্যাডমিটের ব্যবস্থা নেই, এটা ক্লার্কশিপ খুব ভালো করেই অ্যানাউন্স করছে। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং, এর সাথে খুব ভয় পাওয়ার কিছু নেই বা খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, একটা ডেট নিয়ে আমি দেখছি কনফিউশন রয়েছে, তো এটা তোমাদের মধ্যে যেন খুব একটা আশঙ্কা তৈরি না করে, ওকে, কেননা আজকে 23 তারিখ, 23-10 যে নোটিফিকেশনটা বা অ্যানাউন্সমেন্টটা ডিক্লেয়ার হয়েছে তার ডেট রেয়ার দেওয়া রয়েছে কলকাতা প্লেস, আর তার উপরে ডেট রয়েছে 26/10/2024। তো সেক্ষেত্রে আজকের 23 তারিখে 26 তারিখের একটা কী করে লেটার ইস্যু হলো, এ নিয়ে সংশয় তৈরি হতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নেই, এটা হয়তো কোনো ক্লারিক্যাল এরর হয়ে গেছে, ঠিক আছে, বা হিউম্যান এরর, এটাকে ইগনোর করো। ডেটটা কিন্তু ফিক্সড হয়েছে, এখানেই এরকমভাবেই অর্থাৎ এই শিডিউল টাইমে শিডিউল ডেটে এক্সাম হতে চলেছে। সো বি ভেরি 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 কোশাস অ্যান্ড প্রিপেয়ার্ডনেসটা একদম এক্সট্রিম লেভেলে করে ফেলো, সো দ্যাট তোমরা ক্লার্কশিপ পরীক্ষাটাকে একেবারে প্রথম চান্সেই পাস করতে পারো। আর এটার প্রথম চান্স দ্বিতীয় চান্সটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ পরীক্ষাগুলো তার প্রতি বছর বা নিয়মিত হয় না, সেই কবে একবার 4-5 বছর আগে হয়েছিল, তারও অনেক বছর আগে হয়, তো এটার রেগুলারিটি হারিয়ে গেছে এক্সামগুলোর ক্ষেত্রে। তাই তোমাদের কাছে যে সুযোগটা সামনে আসছে সেটাতেই ক্র্যাক করতে হবে, ফাটিয়ে দিতে হবে, অপরচুনিটির মধ্যে ঢুকতে হবে এটা। ওকে, সেক্ষেত্রে তোমরা খুব ভালো করে পড়াশুনো করো, আর ফর প্রিপারেশন বা কনসিডারিং ইউর প্রিপারেশন কন্ডিশন
আমরা একটা ভিডিও আনতে চলেছি খুব তাড়াতাড়ি, যে শেষ 20 দিন তুমি কেমন ভাবে ব্যবহার করবে পরীক্ষার পরিপ্রেক্ষিতে বা পরীক্ষার ক্লাসের পরীক্ষাকে মাছের চোখ হিসেবে দেখে। তো তোমরা সেটা দেখো, আমি আশা করি তোমাদের এতে উপকারই হবে। ঝটপট লেগে পড়ো, সময় কিন্তু একেবারেই নেই, এবং যেগুলো খুব ডিটারমাইনিং ফ্যাক্টর ক্লার্কশিপ ক্ষেত্রে পিএসসি ক্লার্কশিপ, খুব ভালো ইংরাজি করবে। কেননা তোমাদেরকে আমি বারবার বলেছি যে অঙ্কের জন্য কিন্তু অলমোস্ট সকলেই খুব ভালো প্রস্তুতি নিয়ে আসে, এবং বাঙালি ছেলেদের মধ্যে অঙ্ক করার বুদ্ধিমত্তা এমনিতেই বেশি, কিন্তু যেহেতু ইংরাজিটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তো আমাদের একটু অসুবিধা হয়ে থাকে, এবং ইংরাজির যে সিলেবাসটা ক্লার্কশিপ ফলো করে সেটাও খুব ভাস্ট, সেটা একদমই স্পেসিফিক নয়, সব জায়গা থেকে প্রশ্ন আসে, প্রশ্নের মান বা টাফনেস হয়তো WBCS এর মতন নয়, বাট প্রশ্নের যে ডোমেইন, যে স্প্যান থেকে কোশ্চেনগুলো সিলেক্ট করা হয় সেগুলো কিন্তু যথেষ্টই বড় বিস্তৃত। তো তোমরা এই ব্যাপারটাও সচেতন থাকো, আর বাকিটা কেমনভাবে ইউটিলাইজ করবে, কোনটায় প্রেফারেন্স তৈরি করবে সেটা তো আমি তোমাদেরকে বলে দেবই। ওকে, ডেট নিয়ে চিন্তা করবার কিছু নেই, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। সো বি প্রিপেয়ার, প্রিপেয়ার ফর দ্য আপকামিং ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ, ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম। খুব ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক, আমাদের সাথে জুড়ে থাকো। প্রসূন স্যার অলরেডি ক্লার্কশিপের উপরে খুব ভালো ভালো ক্লাস নেওয়া শুরু করেছে, তো তোমরা হিউজ, আমি বলবো যে ওটাকে হিউজ লেভেলে নিয়ে গিয়ে প্র্যাকটিস করো। তার কারণ তোমাদেরকে আমরা লিখে দেব ধরে ধরে যে এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। সুতরাং ও অত্যন্ত সায়েন্টিফিক মেথডে এবং অ্যানালাইসিস করে করে এইগুলোকে রেডি করে, তো অবশ্যই তোমাদের সেটাতে বেনিফিট হবে। প্র্যাকটিস করে যাও প্রতিদিন, ডেলি বেসিসে ওর MCQ প্র্যাকটিস করে যাও, এবং তার সাথে তোমার কি লাগবে, তুমি কি চাইছো, তোমার কি রিকোয়ারমেন্ট, তুমি সেটা আমাদেরকে জানাও, আমরা তোমাদের সেইটা করিয়ে দেবো বা পড়িয়ে দেবো। ওকে, চলো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।